আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আমার ভিউয়ার্সরা সবাই ভালো আছে, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আর একটি রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে পজিটিভ ওয়েজেস। তো বিকালবেলা ভাবছিলাম কিছু একটা নাস্তা তৈরি করে ফেলি, তো বানিয়ে ফেললাম ভিন্ন স্বাদের ক্রিস্পি পজিটিভ ওয়েজেস। তো আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করছি, আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। তো আসুন দেখে নিই কীভাবে তৈরি করে ফেললাম পটেটো ওয়েজেস। পটেটো ওয়েজেস তৈরি করার জন্য আমি এখানে 6টা আলু নিয়ে নিয়েছি, ডায়মন্ড আলু যেগুলোকে বলে। তো সেগুলো লম্বা আলু হলে পটেটো ওয়েজেসটা সুন্দর হয় দেখতে। আর চেষ্টা করবেন একই সাইজের আলু নিতে, কিন্তু আসলে আমার ঘরে একই সাইজের আলু ছিল না, তো যার জন্য আমি তা দিয়ে তৈরি করে নিচ্ছি। তো আমার আলুগুলো নতুন না, বা হচ্ছে আলুর যে খোসাটা পাতলা না, সেজন্য আমি আলুর খোসাটা কেটে নেব। যদি আপনার ঘরে নতুন আলু বা খোসা পাতলা থাকে তাহলে আপনি সেই খোসা সহই, যে উপরে যে চামড়াটা আছে সেই চামড়া সহ পটেটো ওয়েজেস তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমি একটু পাতা তুলা দিয়ে পটেটোর যে আলুর যে উপরে যে খোসা আছে তা আমি ছাড়িয়ে নিচ্ছি। আলু দিয়ে যে কোনো খাবারই অনেক বেশি মজাদার আমার কাছে মনে হয়। বাঙালিরা ভাত মাছ ডাল এগুলোর পরে আলুর তৈরি যে কোনো খাবার খুব বেশি পছন্দ করে, আর ছোট সোনামণির তো কথাই নেই, তারা আলুটা অনেক বেশি পছন্দ করে। আর আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আমার যে ময়না পাখি আছে সেই ময়নাটা কিন্তু আলু অনেক বেশি পছন্দ করে। তো ভিউয়ার্স, এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি। তো আমি প্রথমে দুটো ভাগ করে তারপরে এখান থেকে আমি তিন ভাগ করে নিচ্ছি। তো ওয়েজেসের আলুগুলো এভাবেই কাটা হয়, একটু মোটা করেই। তো এখন আমি আলুগুলো কেটে নেব, বাকি যে আলুগুলো আছে সবগুলো একসাথে। ভিউয়ার্স, আমার আলুগুলো কাটা শেষ, দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো কেটে নিয়েছি এবং একই রকম করেই কেটেছি। চেষ্টা করবেন একই রকম করেই কাটতে, কিন্তু আমার আলুগুলোর সাইজ একই রকম ছিল না, কিছু মানে কিছু কিছু আলু একটু ছোটো বড় হয়েছে, যাক সেটা কোনো ব্যাপার না, আপনারা একই সাইজের আলু নিয়ে নেবেন। তো আমি এখানে একটি হাঁড়িতে আমি পানি বসিয়েছি। ভিউয়ার্স, আমার পানিতে ফুটে উঠেছে, অবশ্যই গরম ফুটন্ত পানিতেই আলুগুলো ছাড়তে হবে, আর আলুগুলো সেদ্ধ করতে হবে, তবে পুরো সেদ্ধ করা যাবে না, আলুগুলো হাফ সিদ্ধ করে নিতে হবে, 50% সিদ্ধ করে নিতে হবে। তো আমি এখন আলুগুলো পানিতে ছেড়ে দিচ্ছি। আপনারা যখন গরম পানিতে আলুগুলো ছেড়ে দিবেন খুব সাবধানে করবেন কাজটি, কারণ পানি আপনার হাতে লেগে যেতে পারে, তখন হাত পুড়ে যাবে, তাই একটু সাবধানে করবেন। তো এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আমি আলুগুলো হাফ সিদ্ধ করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো হাফ সেদ্ধ হয়ে এসেছে, একদমই ফুল সেদ্ধ করা যাবে না, তাহলে ওয়েজেসটা একদম ভালো হবে না। এখন আমি এটাকে নামিয়ে ঝরিয়ে নেব। ভিউয়ার্স, আমি পানি ঝরিয়ে নিচ্ছি এবং আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি সাথে সাথে, যেন যে গরম ভাবটা আলু আরও যেন না বেশি সেদ্ধ না হয়ে যায় সেজন্য। দেখুন আমার আলুগুলো একদম সেদ্ধ হয়নি, কিছুটা কাঁচা কাঁচা রয়েছে। আমি একটি আলু ভেঙে দেখাচ্ছি, দেখুন আমার আলু ভেতরে একটু কাঁচা কাঁচা কচকচে ভাব রয়েছে, ঠিক এমনই থাকতে হবে পটেটো ওয়েজেস তৈরি করার জন্য। এবার আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আপনারা চাইলে সুতি কাপড় দিয়েও আলুর গায়ে যে পানি আছে সে পানিগুলো সরিয়ে নিতে হবে,
তো এবার আমি ওয়েজেসের যে ব্যাটারটা আছে সেটা আমি তৈরি করে নিচ্ছি। তো সেজন্য এখানে রয়েছে ময়দা, আছে বেকিং সোডা, আছে চিলি ফ্লেক্স এবং আছে কর্নফ্লাওয়ার, আছে স্বাদ মতো লবণ, আছে মরিচের গুঁড়া আর পাপরিকা পাউডার। তো আমি প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি মরিচের গুঁড়াটা নিয়ে নিয়েছি। মরিচের গুঁড়াটা যদি একদম লাল হয়, লাল ধরনের, তাহলে খুব ভালো হবে। কিন্তু আমার মরিচের গুঁড়োটা বেশি একটা লাল না, সেজন্য আমি একটু বেশি লাল এবং একটু ঝাল করার জন্য আমি পাপরিকা পাউডারটা ইউজ করছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু পাপরিকা পাউডারটা দিলে আরও বেশি একটু ঝাল ঝাল হবে, খুব ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি চিনি ফ্লেক্স, আমি শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এতে করে মোচমোচে হবে এবং ক্রিস্পি হবে। তো ভিউয়ার্স, এখন আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পানি, আর পানিটা আমি একবারে দেব না, আমি অল্প অল্প করে পানি দিব। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি আবার একটু পানি দিয়ে নিচ্ছি। ব্যাটারটা আসলে একদম বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না, মাঝামাঝি একটা পর্যায়ে আনতে হবে। তো আমি এখন আবার মিক্স করে নিচ্ছি পানি দিয়ে। তো ভিউয়ার্স, আমি এখন দিয়ে দিচ্ছি অরিগ্যানো। ভিউয়ার্স দেখুন কিরকম ঘনত্ব হয়েছে, ঠিক এরকমই একটা কনসিস্টেন্সিতে থাকতে হবে ব্যাটারটা, এবং ভালো করে অবশ্যই মিক্স করে নিতে হবে যেন কিছু দলা পেকে না থাকে, তাহলে ওয়েজেসটা ভালো হবে না যদি দলা পেকে থাকে নিচে। তাই ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার যে আলুগুলো এবং যে ওয়েজেসের যে ব্যাটারটা আছে ভালো করে মিক্স করে নেব, একদম উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে, যেন ব্যাটারটা ভালোভাবে সবগুলো আলুর যে টুকরোগুলো আছে সবগুলোতে যেন ভালোভাবে মিশে যায়। তো একটু ধৈর্য নিয়ে আপনারা ভালোভাবে এটা মিশিয়ে নেবেন। এই ওয়েজেসটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আপনারা আমার রেসিপিটি ফলো করে বানিয়ে দেখুন, আপনার বাচ্চা কত মজা করে এই ওয়েজেসটি খেয়ে নেয়। তো ভিউয়ার্স, আমি এই পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি কুচি করে, একটু অন্যরকম একটি ফ্লেভারের জন্য আমি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো ভিউয়ার্স, এখন আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং প্যানটা আমি অনেক হাই হিটে তাপ করে নেব, তাপ দিয়ে নেব। এবার আমি তেল দিয়ে দিয়েছি, অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এবং যেন তেলটা গরম থাকে। তা আমি হাই হিট করে নিয়েছি প্রথমে, তারপর আমি মিডিয়াম করে নেব। তো ভিউয়ার্স, আমি পটেটো ওয়েজেসগুলো দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এটার কালারটা যখন একটু লালচে টাইপের হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা একটু লালচে হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি।
ভিউয়ার্স দেখুন আমি পরিবেশন করে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে, কতটা কালারফুল লাগছে। আর এইভাবে যদি আপনারা পরিবেশন করে আপনার বাচ্চার সামনে বা আপনার মেহমানদের সামনে দেন, অবশ্যই তারা অনেক খুশি হবে। আর আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আসলে খুব সহজে নিরাপদভাবে আপনারা ঘরে এটি তৈরি করে ফেলতে পারেন। আর আমার এজেসটি অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আমি আপনাদের এটি ভেঙে দেখাচ্ছি। আর আগে দেখুন ভিতরটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমি আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি। এবং সবসময় আমার পাশে থাকবেন। যারা অলরেডি আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।